ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেটস আইন বাতিল করে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 20 মে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। তদন্তের মাধ্যমে যারা এইভাবে হেনস্থা করেছেন, যারা তাদেরকে মিথ্যা মামলা আক্রান্ত করেছেন, তাদেরকে যদি বিচার আওতায় এনে বিচার করা না হয় তাহলে শুদ্ধ সাংবাদিকতা বা যেটা আমরা বলি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাটা বজায় থাকবে না। বলা হয়েছে যে রোজিনা ইসলাম নাকি চুরি করেছেন। কি চুরি করেছেন? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি, যে নথিগুলো যদি গণমাধ্যমে প্রকাশ হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে। আচ্ছা, নথিগুলো কোথায় ছিল, কোথা থেকে চুরি করা হয়েছে? সেগুলো চুরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একান্ত সচিবের পক্ষ সেখান থেকে। আরে ভাই, আপনারা তো গুরুত্বপূর্ণ নথি, সেগুলো আপনি সচিবের আবার একান্ত সচিব তার রুমে আবার টেবিলের উপরে রাখবেন কেন? আচ্ছা বলুন তো, যদি একটা পত্রিকা বা যদি কোনো কাগজপত্র সেগুলো যদি কোনো টেবিলে অথবা কোনো দেয়ালে বা কোনো জায়গায় ছেপে রাখা হয়, এমনি এমনি ফেলে রাখা হয়, সেটা যদি কেউ দেখে বা কেউ নিয়ে যায় তবে সেটা কি চুরি করা হয়? মানববন্ধনে এসব উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক পপিরানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি শুভদেব, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সংগঠক দীপু সাহা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, প্রথম আলো নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি মুজিবুল হক পলাশ, প্রথম আলো বন্ধুসভার জেলার সভাপতি রাসেল আদিত্য সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।